নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির মুহাক্কিক শেখ আনোয়ারুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মাহাতুল মুমিনিন ট্রাস্ট ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। জি, আমরা যতটুকু আপনার সম্পর্কে জানতে পেরেছি যে আপনি আরবি ভাষা ও সাহিত্যে হাদিসের প্রভাব সম্পর্কে থিসিস করছেন, রিসার্চ করছেন, তা আপনার কাছে আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন জানবো যে আম্মার বিন আনোয়ার সোনারগাঁ থেকে জানতে চেয়েছেন যে হুজুর, সামনে লাইলাতুল বরাত আসছে, এই সম্পর্কে আপনার কাছে কোরআন ও সুন্নার আলোকে জানতে চাই। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য যে এটা পূর্ব এবং বর্তমান পর্যন্ত সময়ের মধ্যে এই প্রশ্নটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন বিভিন্ন রকমের কথা বলেছেন এবং তার আমলের যেহেতু একটা বিষয় আছে, ইসলামের শরীয়তের একটা বিধানের ব্যবস্থা আছে, সেই জন্য এই নিয়ে জানা আমাদের দরকার। বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে অনেক মানুষ হয়তো এই নিয়ে সংশয় সন্দিহানে পড়ে যান, সেই জন্য বিষয়টাকে আরও সুন্দর করে আমাদের জানা দরকার, পরিষ্কার করে জানা দরকার হাদিসের মধ্যে এর আলোকে কী আছে বা কোরআনের মধ্যে এর আলোকে কী আছে। তো আমরা যতটুকু জানি লাইলাতুন নিসফ মিন শাবান বলে একটা বিষয় হাদিসের ভাষায় জানা যায়, এর অর্থ হলো শাবানের অর্ধেকের রাত্রি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি যেটাকে বলা হয়, বা এটার অনেকগুলো নাম আছে, লাইলাতুল বারা বলেও যেমন এটার নাম আছে, লাইলাতুল গফরান বলেও নাম আছে, বিভিন্ন রকমের নামে নামকরণ করা হয়। আমাদের সমাজে যেটা আছে সেটা হলো শবে বরাত নামে শবে বরাত পরিচিত, বরাত বলা হয়, বরাতু মিনান নার হিসাবে। তো এর মধ্যে তিনটা পর্যায়ে বা তিন শ্রেণীর লোকে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণীর লোক আছে যারা এটাকে খুব বেশি ডিনাই করে বা অস্বীকার করে, অর্থাৎ শাবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বিদ্যমান, যে আসারগুলো বিদ্যমান আছে, এগুলোকে অস্বীকার করতে চায়। আরেক শ্রেণীর লোক আছে যে শাবে বরাতকে প্রমাণ করে ঠিক সত্য বলে, কিন্তু এক্ষেত্রে তারা অনেক অতিরঞ্জিত অতিরিক্ত করে ফেলে, যা তার মধ্যে কিছু বেদাত সংযুক্ত করে ফেলে। আর মধ্যম শ্রেণী যেটা, যেটাকে বলা হয় আল ফিরাকুল মুক্তাসাদা, মানে মধ্যম পন্থা যারা এবং হকের মধ্যে যারা আছে, ও আলাইহি জামাহিরুল আইম্মা ও জামাহিরুল উম্মা, জমহুরে উম্মত যেটা, জমহুরে ওলামারা যেটা আছে, সেটা হলো মধ্যম পন্থা। এর অর্থ হলো যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবে বরাতের রাত্রিকে তারা প্রমাণ করেন, বিশ্বাস করেন, তার যে অবস্থান, তার যে মর্যাদা, সেই হিসাবে তাকে মর্যাদা দিয়ে থাকেন এবং তার মধ্যে যে সমস্ত খোরাফাত বা বিদআত আছে সেটা থেকে তারা দূরে থাকেন। যেমন লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট কোনো বক্তব্য নেই। কেউ কেউ হয়তো এটাকে লাইলাতুল কদরের পর্যায়ে নিয়ে যায়, তো সেটা যেমন অতিরিক্তিত অতিরঞ্জিততা। হ্যাঁ, লাইলাতুল কদরের মর্যাদা অনেক বড়। লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফ মিন শাবান সম্পর্কে আমরা যেটুকু জানি তারও মর্যাদা আছে, কিন্তু তার স্তর লাইলাতুল কদরের মতো নয়। কোরআনে কারিমে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। এই লাইলাতুল মুবারাকের তাফসিরে অনেকে লাইলাতুল কদরকেও করেছেন, আবার কোনো কোনো মুফাসসির এটাকে লাইলাতুল বারাআ বা লাইলাতুন নিসফ মিন শাবানের দিকেও গিয়েছেন। যাই হোক, এটা সম্পর্কে একটা ব্যাখ্যা অবশ্য তাফসিরের মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় হলো হাদিস। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এই ব্যাপারে বর্ণিত আছে এবং লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে ওলামায়ে সালফ ওলামায়ে খালফ, অর্থাৎ পূর্বের এবং পরের আইম্মা ওলামা মাশায়েখ যারা আছেন তাদের অনেক বক্তব্য আছে। তবে সর্বসম্মতিক্রমে যেটুকু বলা যায়, ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম সহ আলবানী সহ আরও অন্য অন্যরা যা বলেছেন, যে সমস্ত রেওয়ায়াত বা হাদিসগুলো এই ক্ষেত্রে বর্ণিত আছে সেই হাদিসের দ্বারা এটার আসল পাওয়া যায়, অর্থাৎ এর সুবুত আছে, এটা প্রমাণিত আছে এবং সেই ক্ষেত্রে যদি এবাদত করা হয় তাহলে সেই এবাদতের সওয়াব পাবে এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফজিলত, দোয়া করলে কবুল হওয়া, আরও অন্য যে সমস্ত ফজিলতগুলো আছে তা বিস্তারিত ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে, অনেক ফজিলতের মধ্যে আছে। আমরা কয়েকটা হাদিস নিয়ে হয়তো আজকে আলোচনা করব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস এখানে বর্ণিত আছে, যেটা আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফ মিন শাবান মিনাল আহাদিসি ওয়াল আসার, এই কিতাবের মধ্যে অত্যন্ত বিস্তারিতভাবে
হাদিসগুলো বর্ণনা করা আছে, হাদিসের তখরিজ অর্থাৎ এই হাদিসের মান মর্যাদা কতটুকু সম্পর্কে যে কিতাবের নাম বললেন, এই কিতাবের লেখক, এই কিতাবের লেখক হলেন তাহমিদুল মাওলা, আর এটার মধ্যে তকরিজ করেছেন অর্থাৎ এই কিতাবটার মধ্যে লিখেছেন যেটা লেখক তার উপরে তকরিজ করেছেন অর্থাৎ ভূমিকা লিখেছেন সামাহাতু শেখ আল মুফতি আবুল কাসেম আল নোমানি রাইস জামিয়াতু দারুল উলুম দেওবন্দ আর হিন্দ, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম বর্তমান প্রিন্সিপাল মহাপরিচালক, তিনি এটার উপরে কিতাব ভূমিকা দিয়েছেন এবং এটার মধ্যে তিনি সেটা প্রমাণ করতে চেয়েছেন যে না, এটার সম্পর্কে যারা বিদআত বলে বা যারা ইনকার করে তারা এটা ঠিক করেন না। হ্যাঁ, এই সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো আমলের ক্ষেত্রে, হ্যাঁ কোনো কোনো রেওয়ায়তের মধ্যে হয়তো কিছুটা দোক বা দুর্বলতার কথা বলা থাকলেও কিন্তু অন্যান্য তুরুকে, যেমন আল্লামা আলবানী বলেছেন যে এত পদ্ধতিতে মানে সনদের এতগুলি তরিকার মধ্যে আছে যে এতগুলো তরিকার দ্বারা এটা কিছুর ক্ষেত্রে দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা থাকে না, সেহাতের দরজায় পৌঁছে গেছে। কেউ হাসান লি গাইরিহু বলেছেন এই কথাটাকে, নাসিরুদ্দিন আলবানী বলছেন, হ্যাঁ আলবানী বলেছেন। সেই জন্য এই ক্ষেত্রে আমরা কয়েকটি যদি কোর্ট দেখি, قال الامام البيهقي الشافعي مذهبا قد روينا هذا من اوجهين, অর্থাৎ অনেকগুলো পদ্ধতিতে এই হাদিসগুলো আমাদের সাথে আসছে, তার দ্বারা প্রমাণিত হয় যে আননালিল হাদিস আসলান মিন হাদিস মাকুল, যে এটা এর আসল আছে হাদিসের মধ্যে এর সত্যতা প্রমাণিত আছে, প্রমাণিত। এইভাবে আল্লামা হাফেজ আব্দুল আজিম ইবনে আব্দুল কাভি আল মুনজিউ আত তারগিব আত তারহিব নামক কিতাবের মধ্যে লিখেছেন যে রাওয়াহ ইবনে মাজাহ বিলাফজিহি মিন হাদিস আবি মুসা আল আশআরি ওয়াল বাজ্জার ওয়াল বাইহাকি মিন হাদিস আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাহবিহি ওয়া বিইসনাদিন লা বাসা বিহি, অর্থাৎ এমন সনদ যে সনদের মধ্যে কোনো ইশকাল বা কোনো অসুবিধা কোনো সমস্যা নেই। তদ্রূপভাবে লাইলাতুন নিসফ মিন শাবান, এর ফজিলতের ব্যাপারে আরো অনেকগুলো হাদিস বর্ণিত আছে যা ইবনে মাজার মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, বাইহাকির মধ্যে আছে, আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। তো সেই সমস্ত হাদিসের আলোকে আমরা বলতে পারি যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের অর্ধেকের রাত্রি বা লাইলাতুল বারাত বলতে যেটা আছে তার অস্তিত্ব আছে এবং তার মধ্যে যে ইবাদতের কথা আছে সেই ইবাদত করলে তার মধ্যে সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, এর মধ্যে যারা খোরাফাত করে বা বিদআত করে বা অতিরিক্ততা বা অতিরঞ্জিত যেমন কিছু কিছু আমলের ক্ষেত্রে করে থাকে, বা আমাদের দেশে যদি আমরা লক্ষ্য করি অনেক সময় দেখা যায় আলোক সজ্জা করে বা এটাকে খুব বেশি ধামধুম করে করে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়া আসা করে, যেমন কিছু কিছু আইমারা বলেছেন যে হ্যাঁ এটার মধ্যে নামাজ সাবিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অনেকগুলো হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একবার তার সাথে শুয়েছিলেন, এরপরে পাননি, খুঁজতে সমস্ত আজওয়াজে মুতাহারাতের ঘরের মধ্যে গিয়েছেন তার কাছেও পাননি, তারপরে যে হাতে মারিয়া কিপ্তিয়ার ঘরে যাইতে পারেন সেখানে গিয়ে খুঁজেছেন সেখানেও গিয়ে পাননি, তারপরে তিনি বলছেন আমি মসজিদ দিয়ে যখন আসতেছিলাম তখন আমার পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছে, তখন আমি দেখলাম নবী সিজদার মধ্যে আছেন। তো সিজদার মধ্যে আছেন মানে সিজদার মধ্যে অনেকগুলো দোয়ার কথা এখানে আছে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতেছেন, মাফ চাইতেছেন, গফুর রাহিম এই কথা বলতেছেন, আমার হাত দিয়ে অনেক গুণা হয়ে গেছে সেই গুণাগুলো তোমার কাছে মাফ চাই, ইত্যাদি ইত্যাদি রেওয়ায়েতের মধ্যে বর্ণনা আছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই কথাও বলেছেন আয়েশা তুমি জানো আজকে রাত্রটা কোন রাত্র, এবং সেই ক্ষেত্রে যে হাদিসের বিস্তারিত আছে হাল তাদরি মা ফিহা ইয়া আয়েশা অথবা ইয়া হুমাইরা বলেছেন, হুমাইরা মানে নারীদেরকে সুন্দর লাল হলে আদরের আদর করে বলে থাকে, তুমি কি জানো তার মধ্যে কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানি না, স্বাভাবিক বয়স এরকম বলে থাকেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিহি তুরফা আমালুহুম, এই রাত্রিতে তাদের আমলগুলোকে উঠানো হয়, তুনজালু আরজাকুহুম, তাদের রিজিক পৃথিবীতে অবতীর্ণ করা হয়। তবে এই রাত্রির ব্যাপারে আরও যেটা আসছে যে ইয়াগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করে দেন, অন্য রেওয়ায়েতে আছে লা ইয়াতালু ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন আর আল্লাহ পাক বলতে থাকেন কেউ আমার কাছে আসো মাফ চাবা আমি তাকে মাফ করে দেব, কেউ আমার কাছে রুজিক চাবা রুজিক আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা আলা আমি মুস্তাগফিরিন ফাও আফি আলা আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফাজর, অর্থাৎ কেউ যে কোনো বিপদগ্রস্ত থেকে আমার কাছে দোয়া। সংক্ষেপে যে কথাটি আপনার কাছে জানতে চাবো সেটা হলো যে লাইলাতুল বরা সম্পর্কে সহি হাদিস রয়েছে এবং এটা প্রমাণিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোড আছে এখানে প্রমাণ, এই কিতাবটা যদি কেউ দেখতে চায় দেখলে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আমাদের মোহতারাম শেখ আজকে যে আলোচনা করেছেন খুব তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন ঠিক এই সময় চোখ রাখুন নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ, মোহতারাম দোয়া করে দিন। اللهم انت السلام ومنك السلام واليك ارجو السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنه تبارك دار السلام،
তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যে কোরআন হাদিসের কথাগুলি বলি ইয়া আল্লাহ সেই কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের জীবন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু